সেই কাটিনা মানবতার নেত্রী মানবতার মানবতার নেত্রী সেই মানবতা যাতে আমাদের উপর আসে এই মনিকার জন্য যাতে এই মানবতাটা কোনি দেখায় মানবতা দেখিয়ে যেন মনিকাকে নিয়ে উনি মনিকার সুস্থতার জন্য উনি ওনার ব্যক্তিগত তহবিল থেকে সরকার থেকে আর রাষ্ট্র থেকে যেন মনিকাকে সাহায্য করে আর সেই সাহায্য নিয়ে যাতে মনিকা আবার আমাদের মাঝে ফিরে আসে এই আশা ব্যক্ত করি মনিকার মায়ের কোলে যাতে আবার মনিকাকে আমরা ফিরিয়ে দিতে পারি মনিকার বাবার বুকে যেন আমরা আবার মনিকাকে ফিরিয়ে দিতে পারি এই প্রত্যয় নিয়ে আমরা আজ রাস্তায় নেমেছি আমরা চাই কোন গরিব মানুষের মেধাবী সন্তান যেন অকালে ঝরে না যায় কোন মেধাবী ছাত্রী যেন অকালে ঝরে না পড়ে সেই কারণে আমরা আজকে মনিকার সুস্থতা চাই আজকে মনিকা যদি আমাদের মাঝে ফিরে আসে তাহলে আমরা অন্তত এতটুকু আসন্নিত হব যে আরো কোন সন্তান যদি এইভাবে রোগে আক্রান্ত হয় তাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি সবাই যেন আমরা দল মত গোষ্ঠী বংশ নির্বিশেষে আমরা সবাই মনিকাকে যেন সাহায্য করি মনিকাকে তার মায়ের কোলে তার বাবার বুকে আমরা যেন ফিরে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আজকে আমার বন্ধুদের সংগ্রামী সভাপতি সোনাটি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব গাজী জিয়া রহমান বক্তব্য রাখছেন জনাব গাজী জিয়া রহমান আজকের এই মানববন্ধনের উপস্থিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সিনেট ইউনিয়নের সাধারণ জনগণ আমরা চাই এই মানববন্ধনের থেকে সিনেট ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়ে আমরা সিনেটির মানুষকে বলতে চাই আজকে এই সিনেটির মানুষের কাছে হাত বাড়াতে চাই যেহেতু মনিকার সুস্থর জন্য আমরা মনিকার জীবনটাকে যেন ফিরে আনতে পারি এই জন্য সিনেটির মানুষের কাছে আমার পক্ষ থেকে সিনেটির চেয়ারম্যান হিসেবেই আমি দাবি রাখছি যে যা পারেন অবশ্যই আপনারা তার জন্য সহযোগিতা করবেন আমরা যারা আছি অবশ্যই তার জন্য সহযোগিতা করব আমার এই পার্শ্বপতি ভারত ভারী প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠানের শ্রমিক ভাইদের কাছে বলতে চাই আজকে যদি আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় স্বজন যদি এই ধরনের থাকতো অবশ্যই আমরা এই দিকটাই করতাম যেহেতু আপনারা যারা আছেন সবাই তার জন্য সহযোগিতা করবেন আমি আমার সেনাটি মা বোনদের কাছে বলতে চাই ছোট ভাই বন্ধুদের কাছে বলতে চাই মনিকার জন্য আমরা যতদূর পারি সহযোগিতা করব আমাদের সর্বক্ষণ আমাদের দল মল নির্বিশেষেই আমরা সবাইকে বলবো মনিকার জন্য আপনারা সবাই এগিয়ে আসেন আমরা আজকে আমি একটা কথা বলতে চাই আমাদের থানা আমলিগের সেনাটারি প্রেসিডেন্ট তথা আমাদের আমলিগের যত নেতৃবৃন্দ আছেন তাদেরও বলতে চাই আপনারা আপনাদের জায়গায় দাঁড়িয়ে আপনারা চার চার স্থানে থেকে অবশ্যই মনিকার জন্য অবশ্যই আপনারা সহযোগিতা করবেন কিছু নিয়ে করবেন আজকে মনিকা আমাদের সিনেটি ইউনিয়নের সন্তান শুধু আমরা পিছিয়ে পড়ে গেছি একটি কারণেই আমাদের এই উদ্যোগটা আরো অনেক আগে নিয়ে উচিত ছিল বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে যে জিনিসটা আমাদের আগে করা উচিত ছিল অবশ্যই আমরা সেই জিনিসটি না করে পিছিয়ে পড়ে ফেলেছি আমি চাই আমাদের দলের কাছে সহযোগিতা হাত বাড়াতে চাই আমাদের দলের যারা সিনিয়র পার্সন আছেন অবশ্যই তারা আজকের পর থেকে বিএনপি জামাত বলতে কিছুই নেই সবাই যেহেতু মনিকার জন্য অবশ্যই আপনারা সবাই হাত বাড়িয়ে আনবেন অবশ্যই আপনারা তথা মনিকার জন্য আপনারা যারা আছেন দল মল নির্বিশেষে আমাদের এই সেনাটি বা সেনাটি আমরা যারা বসবাস করি সেনাটি আমরা অবশ্য 30-40 হাজার লোক আছি এই লোকের সবার কাছে আমাদের দাবি সেনাটি চেয়ারম্যান হিসেবে আপনারা যে যা পারেন মনিকার জন্য অবশ্যই এগিয়ে আসেন আমরা সবাই সহযোগিতা করবো সবার জায়গায় থেকে সহযোগিতা করবো অনেক কথা বলেছি অনেক সময় ধরে আমরা মানববন্ধনে অনেক কষ্ট দিয়েছি অবশ্যই এই মানববন্ধনের থেকে সবাই চেষ্টা করবেন যে মনিকার সাহায্যে আমরা সবাই যেন সহযোগিতা করতে পারি এই রেখে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় কৃত মানুষের প্রিয় বন্ধুরা আমরা মানববন্ধন শেষ পর্যায়ে আমরা এই মানববন্ধনের পক্ষ থেকে সেনাটি